আমি একটুখানি বাংলায় প্রথমে বলবো, এত এত শোক সভা, রোজ আমরা শোক সভা করছি, আমাদের চেনা কেউ মারা গেছে, অসংখ্য কষ্ট লোকেদের মধ্যে, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে যা অপরাধ এখন চলছে এটা কিন্তু অপরাধ, এই পুরো সংকটটা তৈরি করা হয়েছে, এবং যেটা এক্ষুনি মল্লিকা বলল, এটা তৈরি করা হয়েছে গত 7 বছর ধরে, তার আগে থেকেই এই যে ঘৃণাটা সমানে আমাদের সমাজের মধ্যে ঢোকানো হচ্ছে, ঘৃণাটাকে সবচেয়ে বড় জিনিস রাখা হচ্ছে, করোনা তো দূরের কথা, সবচেয়ে আগে অন্যদের প্রতি রাগ, অন্যদের প্রতি হিংসা, এই জিনিসটাকে আমরা কিভাবে সরাবো? প্রথমতই বোধহয় আমাদের সবচেয়ে বেশি লাগবে সাহস, এবং আমি এই জন্যে খুশি যে এই শোকের মধ্যে আমাদের কোথাও থেকে সাহসটা বার করতে হবে, এই সাহসটা আমরা অন্যান্য লোকেদের থেকে পাই, যুবক যুবিকাদের থেকে পাই, যারা অল্প বয়সী তারা লড়ে যাচ্ছে, অনেকে যারা আমাদের সঙ্গে এরকম লড়েছে তারা এখন বন্দি, তারা এখন জেলখানায় পড়ে আছে, সেখানেও অসুখে মারা যাচ্ছে, কিন্তু ওদের কথা ভেবে, এবং যারা এত দিন ধরে অনেক রকমের অপরাধ সহ্য করছে তাদের এবং সবাইকে আজকে স্মরণ করে, আমাদের মুক্তির জন্য আমাদের প্রথমত ভয়ের থেকে মুক্তি দরকার, প্রথমত সাহস দরকার, আর অন্য জনগণদের মধ্যে থেকেই আমরা সাহস পাব। আই ওয়ান্ট টু থ্যাংক মল্লিকা ফর হোয়াট শি সেড, বিকজ আই ডু বিলিভ দ্যাট ইন দ্য মিডল অফ অল দিস টেরেবল গ্রিফ অ্যান্ড এন্ডলেস এন্ডলেস হরর, শক, অ্যাঙ্গার, গ্রিফ, এভরিথিং, উই হ্যাভ টু ফাইন্ড সামওয়্যার ইন আস দ্য স্ট্রেংথ টু অ্যাকচুয়ালি get real freedom from fear and to work together, because we have to change this. We cannot let this continue. Thank you.